এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপে বড় পরিবর্তন গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে ফলে বেশ কিছু অংশে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝড়ের কিন্তু আশঙ্কা করে দিয়েছে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি রয়েছে এইটা কিভাবে এগোবে এবং কতদিন পর্যন্ত এগোবে তার একটা গতিপথ প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর কত দূর পর্যন্ত যেতে পারে সেটাও বলে দিয়েছে এর পাশাপাশি মৎস্যজীবীদের এখনো সতর্কতা রয়েছে পনেরো তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল প্রচণ্ড পরিমাণে রয়েছে সেখানে ঝড় বৃষ্টি চালু রয়েছে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে বড় এলাকা মেঘাচ্ছন্ন হয়ে গেছে ইতিমধ্যে আমাদের দেখাতে পারছি সেই চিত্রটা দেখতেই পাচ্ছেন এই মেঘলা আকাশেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের আরও যেটা দেখাবো যে কিভাবে এগিয়ে যাবে এই নিম্নচাপটা এবং তার পাশাপাশি বৃষ্টিপাতগুলো কোন এলাকাতে বেশি করে হতে পারে কোন এলাকাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে অনেক জায়গাতে দেখুন এই যে নিম্নচাপটা দেখুন ধীরে ধীরে যে ঘুরছে তার ফলে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে আবার কোথাও কোথাও থেমে যাচ্ছে বেশ কিছুক্ষণ থেমে থাকবে হয়তো হালকা হয়ে যাচ্ছে কিন্তু আবার দেখুন এই যে মেঘগুলো দেখুন ঘুরে ঘুরে আবার নতুন করে তৈরি হচ্ছে এইভাবে কোথাও কোথাও আগে পরে করে বৃষ্টিপাত হতে থাকবে তাই কোথাও বৃষ্টিপাত হয়ে গিয়ে থেমে গেলে সেখানে আবারও বৃষ্টিপাত আসতে পারে কিন্তু যখন এটা ধীরে ধীরে এগোবে তার ফলে পশ্চিমের দিকে জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টিপাত এবং ঝড়ের কিন্তু সম্ভাবনা বাড়তে থাকবে ঝাড়খণ্ডের দিকেও ঝড় বৃষ্টি থাকবে এইভাবে কিন্তু এগিয়ে যাবে প্রথম দিকে এটা বাংলাদেশেই কিন্তু গভীর নিম্নচাপ এবং তারপরে এটা শক্তি হঠাৎ করে বৃদ্ধি করে ফেলার সুযোগ পেয়েই গেছে কোনো কারণে এবং পরিবেশ অনুকূল থাকার ফলে ঝড় বৃষ্টি বাড়িয়ে ফেলেছে ফলে গভীর নিম্নচাপ বাংলাদেশ পশ্চিমবঙ্গের হয়ে ঝাড়খণ্ডের দিকে এবারে কিন্তু এগোবে কিন্তু গতি অতি গভীর নিম্নচাপ অবস্থায় রয়েছে ফলে শক্তি অনেকটা বেশি রয়েছে তাই সহ গাঙ্গে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং উত্তর আমাদের উত্তর ভাগের দিকে কিন্তু বৃষ্টিপাত বিশেষ করে পশ্চিম উত্তর পশ্চিম দিকগুলোতে বাড়তে থাকবে মানে বিহার এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে আমরা ইতিমধ্যে আমাদের যেটা বলবো যে অবশ্যই কমেন্ট করে জানান আপনার এলাকায় কখন থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল কিনা এবং হলে কেমন বৃষ্টিপাত পেয়েছেন ভারী অতি ভারী বৃষ্টিপাত পেয়েছেন এবং কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা অবশ্যই জানাবেন মানে গাছপালা কোথাও ভেঙে পড়েছিলো কিনা এর পাশাপাশি যেটা বলবো যে জলমগ্ন কী হয়েছে অর্থাৎ ভাসিয়ে দেওয়ার মতো কী পরিস্থিতি আপনার এলাকায় গেছে কোথাও জলমগ্ন হয়ে থই থই করছে এরকম যদি ব্যাপার থাকে কমেন্টটা অবশ্যই জায়গাটা উল্লেখ করবেন তাহলে আপনাদের কমেন্ট থেকে অনেকে কিন্তু বাস্তব পরিস্থিতি বুঝতে পারবে চলুন আমরা এবারে দেখে নিই আবহাওয়া লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট তারপর ফেরত আসছি পুরো আলোচনা করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চোদ্দো সেপ্টেম্বর সকাল নটায় একটা বুলেটিন প্রকাশ করেছে যেটা তিন নম্বর বুলেটিন দেখতেই পাচ্ছেন এই বুলেটিনে কিন্তু বলা হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই যে এলাকা রয়েছে এখানে কিন্তু ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ যে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ বাংলাদেশ উপকূলের ছিল সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে ঘন্টায় পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ছ ঘন্টা এটা এগিয়ে গেছে এবং এটা বলছে যে সকাল সাড়ে পাঁচটার দিকে এইটা গভীর নিম্নচাপে ইনটেন্সিফাই করেছে অর্থাৎ একটু শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং সেটা বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যার জন্য সকাল থেকে ঝড়ের পরিমাণ ঝড়ের গতিবেগ বাড়ছিল আমরা অনেকেই অনুভব করছিলাম এবং বৃষ্টিপাতও খেপে খেপে ভালোই আসছিলো এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে এই যে এই যে এই আপডেটটা প্রকাশ পর্যন্ত যে এই অতি গভীর নিম্নচাপটি বলছে যে নব্বই কিলোমিটার উত্তর পূর্ব দিকে ক্যানিং থেকে ছিল পশ্চিমবঙ্গের এবং একশো কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব দিকে ছিল কলকাতা থেকে অর্থাৎ বুঝতে পারছেন একটু উপর দিক দিয়ে আসছে এবং এইটা ইতিমধ্যে যা কিলোমিটার যখন আমাদের খবর দেখাচ্ছে তখন কিন্তু এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সম্ভবত এটা অনেকটাই প্রবেশ করে গেছে এবং এইটা কীভাবে এগোবে আবহাওয়া দপ্তর বলছে যে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এইভাবেই এবং ইন্টেনসিটি কিন্তু তার বজায় থাকবে অর্থাৎ এই অতি গভীর নিম্নচাপ তার ফর্মটা বজায় রাখবে ফলে ঝড়ো হাওয়া কিন্তু বইতে থাকবে এটা বলেছে যে এখানে শনিবার সন্ধ্যেবেলা পর্যন্ত এই অতি গভীর নিম্নচাপের ফর্মে থাকার পর ধীরে ধীরে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে একটু শক্তি ক্ষয় করবে এবং গভীর নিম্নচাপ হিসাবে পঁয়তাল্লিশে হয়তো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ বা পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় নিয়ে আস্তে আস্তে এগোতে থাকবে আটচল্লিশ ঘন্টা ধরে এবং এইটা এই ডিপ ডিপ্রেশনটা থাকার ফলে কী হবে না হবে আমরা দেখুন দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর এরপর এখনও নজর রাখছে একটা ছক প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর যেখানে বলছে যে চৌদ্দ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এর এফেক্ট থাকছে যেটা আমাদের বলেছিলাম যে ষোলো তারিখ পর্যন্ত হতে পারে তো আবহাওয়া দপ্তর কিন্তু বলে দিয়েছে দেখুন ডিপ ডিপ্রেশন হিসাবে থাকবে চৌদ্দ তারিখ পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত তারপর সাড়ে পাঁচটার পর থেকে এটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ ফরমেট থাকবে এবং এই সময়কালে এর গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে ষাট এবং তারপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন তারপরে এটা পনেরো তারিখ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন চল্লিশ থেকে পঞ্চাশ এভাবে বইতে বইতে ষোলো তারিখ একদম বিকেলবেলা সাড়ে পাঁচটার দিকে এইটা যখন ঝাড়খণ্ডের কাছে থাকবে বা ঝাড়খণ্ডের পশ্চিম দিকে থাকবে হয়তো বা ঝাড়খণ্ড বিহার সংলগ্ন এলাকাতে থাকবে তখন এটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে থাকবে তখন ডিপ্রেশন অবস্থা অর্থাৎ ঝড় অবস্থাতেই কিন্তু এটা এগোতে থাকবে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের একটা বড় এলাকাতে সম্ভাবনা থাকছে এর প্রভাবে কি হবে না হবে আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সঙ্গে কলকাতা সহ হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল বর্ষণ থাকবে চোদ্দোই আগস্ট পর্যন্ত এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে প্রভাবে হতে পারে এবং বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে শক্তি বৃদ্ধি হওয়ার ফলে চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যে এর পাশাপাশি বৃষ্টিপাত হবে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় এগুলোতে কিন্তু এর প্রভাবে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে উড়িষ্যার দিকেও দেখা যাচ্ছে যে এক্সট্রিম হেভিরিয়েন্ট অর্থাৎ উড়িষ্যার উত্তর ভাগে কিন্তু এর হওয়ার চান্সটা থাকবে ঝাড়খণ্ডেও ভারী ভারী বৃষ্টিপাত হবে পনেরো তারিখের দিকে চৌদ্দ তারিখের দিকে বিহারের দিকেও কিন্তু চৌদ্দ পনেরো তারিখে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ছত্তিশগড়ের দিকেও চোদ্দ পনেরো দিকে হবে এবং ষোলো তারিখে কিছুটা হবে মিজোরাম মণিপুর মিজোরাম ত্রিপুরা আসাম মেঘালয় এখানে চৌদ্দ তারিখের থেকে পনেরো তারিখের মধ্যে কিছুটা বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছুটা ফ্ল্যাশ ফ্ল্যাট বা অস্থায়ী বন্যা পরিস্থিতিও কোথাও কোথাও হতে পারে আবহাওয়া নজর রাখছে পাশাপাশি এখানে আবহাওয়া কিন্তু সতর্কতা দিচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মোটামুটি একটা সম্ভব বেশ সতর্কতা বাঁকুড়া বর্ধমান মানে দুটো বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইগুলোতে কিন্তু অনেকটা জোরালো প্রভাব পড়তে পারে পাশাপাশি উড়িষ্যার বালেশ্বর ময়ূরভঞ্জ এবং সুন্দরগড় এই তিনটে জেলাতে প্রভাব পড়বে এছাড়া ঝাড়খণ্ডেও রয়েছে দেওগড় দুমকা পূর্ব সিংভূম এবং গড্ডা তার পাশাপাশি পাকুর এবং সাহেবগঞ্জ এই কয়েকটি জেলাতে কিন্তু প্রভাব পড়বে এর পাশাপাশি মিজোরাম ত্রিপুরাতে বেশ কিছু অংশে প্রভাব পড়তে পারে যেখানে চান্ডেল উখড়াল এখানে হচ্ছে লং গিতাল লঙ্গিতাল এবং লুংলি এবং সেইলি এরকমভাবে কিন্তু অনেক বড়ো জায়গা রয়েছে দক্ষিণ ত্রিপুরাতেও প্রভাব থাকবে এরকমভাবে কিন্তু চলতে থাকবে এর পাশাপাশি আমাদের যেটা বলবো ঝোড়ো হাওয়া কত কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এবং আমাদের স্বলভাগের দিকে পঞ্চাশ থেকে ষাট এবং গ্রাফটিং কোথাও কোথাও সত্তর কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাওয়ার সম্ভাবনা এবং এইটা বলছে যে ধীরে ধীরে যখন শক্তি ক্ষয় করবে তখন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো স্কোয়ারলি ওয়েদার অর্থাৎ ঝড়ো হাওয়া থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথাও কোথাও এরকম থাকবে সুতরাং বুঝতে পারছেন কলকাতার দিকেও ঝড়ের সম্ভাবনার কথা বলেছে তো এটা এগিয়ে যাওয়ার সময় যতক্ষণ থাকবে কলকাতার উপরে তখন কিন্তু এরকমভাবে ঝড় বইসবে উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এরকমভাবে ঝড়ের সম্ভাবনা থাকবে সুতরাং মৎস্যজীবীদের বলা হয়েছে যে আচ্ছা মৎস্যজীবীদের আরেক দিন সতর্কতা বাড়িয়েছে পনেরো তারিখ পর্যন্ত নয় আর একটা দিন বাড়িয়ে দিয়েছে ফিশারম্যান অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন টু নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে স্টিল ষোলো তারিখ সকালবেলা অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত ছিল সেটা কিন্তু ষোলো তারিখ সকাল পর্যন্ত টেনেছে অর্থাৎ আর একটুখানি বারো ঘন্টা বাড়িয়েছে অর্থাৎ ষোলো তারিখ সকাল পর্যন্ত সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে এটা আবহাওয়াটা জানাচ্ছে এর আমরা জানিয়ে দিলাম ইতিমধ্যে দেখুন ডিপ ডিপ্রেশন যেটা ফর্মে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এখানে কিন্তু এরকমভাবে রয়েছে এর পাশাপাশি সমুদ্র উত্তাল থাকবে দেখুন এইভাবে কিভাবে যাবে এটা একটা ট্র্যাক দিয়েছে কোন এলাকার দিয়ে এইখানে নিম্নচাপটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে শক্তি দেখুন বৃদ্ধি করেছিল এবং ধীরে ধীরে এই যে চট্টগ্রাম বরিশাল সংলগ্ন এলাকা ধরে এটা বরিশালের এই যে এই দিক দিয়ে খুলনার উপর দিয়ে বরিশাল খুলনার উপর দিয়ে এদিক দিয়ে কিন্তু এইখানে কলকাতার ঠিক ওপর দিয়ে অর্থাৎ হুগলির চব্বিশ পরগনা এই ওপর দিয়ে বর্ধমান কিছুটা বাঁকুড়া ধরে ঠিক পুরুলিয়া মানে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার উপর দিয়ে ঠিক এখানে দেখুন এই জায়গা দিয়ে যাওয়ার কথা বলেছে এই ধানবাদ এবং এখানে এদিক দিয়ে অর্থাৎ এই এলাকা অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বাঁকুড়া এইগুলো যে এইগুলোতে কিন্তু প্রভাবটা বেশি থাকবে এবং এইটা কতদূর যাবে দেখুন এখানে যেটা পশ্চিমবঙ্গ শেষ ঝাড়খণ্ড পর্যন্ত যাচ্ছে ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা ছত্তিশগড়ের উত্তর ভাগ এর উপর দিয়ে এটা এই মধ্যপ্রদেশে এখান থেকে কিন্তু যাবে বুঝতে পারছেন এতটা পর্যন্ত এটা ট্র্যাক থাকছে অর্থাৎ বড় এলাকা পর্যন্ত এটা যাবে এবং এই পর্যন্ত কিন্তু ডিপ্রেশন থাকবে অর্থাৎ অতি গভীর থেকে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নযাপ অবস্থায় এতটা কিন্তু আসবে এর প্রভাবে বায়ুর যে প্রভাব অনেকটা এলাকা অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি যে মালদা বেরিয়ে দক্ষিণ দিনাজপুর কিছু কিছু এলাকা ধরে বিহার এই এলাকা ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা যার সঙ্গে গোটা ঝাড়খণ্ড রয়েছে গোটা গাঙ্গি ও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের এই রাজশাহী এখানে ঢাকা বিভাগ দক্ষিণ এখানে চট্টগ্রামের এইগুলো এবং খুলনা বিভাগ বরিশাল এই এলাকার মধ্যে ঝোড়ো হাওয়া এতটা কিন্তু বলে দিয়েছে আবহাওয়া রেড অ্যালার্ট চোদ্দ তারিখে রেড অ্যালার্ট উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে অরেঞ্জ এলার্ট ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ এবং পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তাই পনেরো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখ ফার্স্টটা পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিপাত থাকবে তারপরে এইগুলোতে এইগুলোতে বাড়তে থাকবে যেহেতু এতদূর যাবে তো ষোলো কিন্তু সতর্কতা রয়েছে সতেরো তারিখের দিক থেকে আমাদের এখানে বৃষ্টিপাতগুলো কমে যাবে এবং মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত হতে থাকবে দেখুন এবারে একদম কুড়ি তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে আর বৃষ্টিপাত এখানে থাকবে না বলে জানা আবহাওয়া দপ্তর এতটা আপনাদের জানিয়ে দিলাম এবারে উইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো তো বন্ধু আমরা চলে এলাম ও লাইভ স্ক্রিনে এতক্ষণ আমরা দেখছিলাম যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে বেশ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এটা তৈরি হলে এদিক দিয়ে এগোচ্ছিল এবং এদিক দিয়েই কিন্তু যাচ্ছে এবং এর ফলে মেঘ তৈরি হচ্ছে এবং এখানে বৃষ্টিপাতের কিন্তু দেখা মিলছে এবং মাঝে মাঝে ঝোড়ো হাওয়া দমকা ঝোড়ো হাওয়াগুলো কিন্তু বইছে ভালো করে দেখুন এই চিত্রটা এই যে নিম্নচাপটা কীভাবে যাচ্ছে দেখুন এইভাবে দেখুন ঘুর ঘুরপাক খাচ্ছে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে নিম্নচাপ ঘুরছে এইভাবে কিন্তু এটা অগ্রগতি হয় অর্থাৎ এই সমস্ত জায়গা দেখুন সব জায়গাতে একসঙ্গে কিন্তু বৃষ্টিপাত ঢালছে না কখনও এখানে ঢালছে কখনো এখানে ঢালছে দিকে ঢালছে এই যে রিং মধ্যে দেখতে পাচ্ছি এটা ঘুরছে এটা পরিষ্কার এইভাবেই কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাই এই দিক দিয়ে এগো কথা বলেছে এই দিক দিয়ে ঠিক যশোর সাতক্ষীরা খুনের মধ্যে এই দিক দিয়ে যাওয়ার কথা রয়েছে চাই হুগলিতে চন্দননগর চব্বিশ পরকনা এগুলোতে শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া খড়গপুর দুর্গাপুর ঠিক এই দিক দিয়ে যাবে অর্থাৎ এই এলাকার উপর দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এইরকমভাবে চলে যাবে তাই এই যে ধানবাদের একটু নিচে জামশেদপুর উপরে এই এলাকার উপর দিয়ে যাওয়ার ফলে এই যে পুরো এলাকার উপরে এর প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই মাঝে মাঝে মেঘলা মেঘ কখনো কখনও আকাশ লাকাস মেঘ ঝেপে চলে এলো আবার বৃষ্টিপাত নেমে গেলো আবার থেমে গেলো ভাবে থাকবে সঙ্গে দমকা হওয়া বজায় থাকার সম্ভাবনা তাই বৃষ্টিপাত যারা পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন উত্তরবঙ্গেও কিন্তু দিনাজপুর মালদা এগুলো তো বৃষ্টিপাত রয়েছে মাঝে মাঝে দমকা হাওয়া দেখবেন একটু করে হঠাৎ হাওয়াটা বেড়ে গেল এরকম থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার আমরা সমস্ত কিছু দেখে নিলাম একটু দেখে নিই ট্র্যাকগুলো ইতিমধ্যে নিম্নচাপ দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে অর্থাৎ চোদ্দ তারিখ পনেরো দিনটাই মেঘলা আকাশ এবং ঝোড়ো হাওয়ার মধ্যে থাকবে এবং পনেরো তারিখ পর্যন্ত যাবে ফলে রাত সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাত থাকবে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করুন মৎস্যজীবীদের ষোলো তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকার কথা বলেছে তাই দীঘা মন্দ্রামণি কণ্ঠায় সাগরদ্বীপ নামখানা ভেসারগঞ্জ এবং তার সঙ্গে বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলি রয়েছে যারা মাইসূত্রে যান এখানে কিন্তু সতর্কতা থাকছে এইটা ধীরে ধীরে উত্তর উড়িষ্যার দিয়ে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডে এ দিয়ে যাবে ফলে উত্তর ছত্তিশগড় উপর দিয়ে কিন্তু যাবে ফলে ষোলো তারিখ পর্যন্ত ওটা কিন্তু এগোতে থাকবে এইভাবে কিন্তু ওটা চলে যাবে দেখুন সতেরো তারিখের দিকে মধ্যভাগে আবার শক্তি বাড়াচ্ছে আমাদের এখানে কিছু থাকছে না দেখি নতুন করে কোনো নিমুনে চা আসবে এখানে আবার একটা বড় টাইফুন দেখা যাচ্ছে চীনে আবার আঁকা ধানতে পারে নতুন করে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একুশ তারিখের দিকে বঙ্গোপসাগরে দেখি সেটা বড়ো কিছু হবে কি না সম্ভব না এখনও ইঙ্গিত বড় কিছু না আস্তে আস্তে শক্তি বৃদ্ধি হতে পারে সেটা পরের দিকে দেখা যাবে আপাতত এইটা নিয়ে আলোচনা সেরে দিই তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ চলছে এগোচ্ছে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করেছে এবং বেশ কিছু অংশে দেখুন এই যে বলছিলাম এরকমভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হতে থাকবে অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাত হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি এবং কোনো অংশে যে পরিমাণ বৃষ্টিপাত তা এক্সট্রিম হেভি রেন সম্ভাবনা তাই বর্ধমান রয়েছে কলকাতা হাওড়া হুগলি রয়েছে চব্বিশ পরগনা রয়েছে পশ্চিম পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম পূর্ব বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে এইভাবে কিন্তু বৃষ্টিপাত এখন এই যে নদীয়া রয়েছে এইভাবে যখন যাবে এরকমভাবে বিভিন্ন অংশে বৃষ্টিপাত দিতে দিতে এগোবে সুতরাং এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত এইভাবে হতে হতে এগোবে তাই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী মনমোহন সিং তার পাশাপাশি সিলেটও কিছু কিছু এলাকা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম এবং দুমকা থেকে শুরু করে ধানবাদ জামশেদপুর এই হয়ে কিন্তু এগোবে এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই এলাকা সহ এবং মুর্শিদাবাদ নদিয়া দেখুন একদম থেকে শুরু করে যে নলহাটি থেকে শুরু করে রামপুরহাট এগুলো সব দিকে বৃষ্টিপাত হবে এদিকেও দেখুন বৃষ্টিপাত যাচ্ছে ফলে ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে ফলে ডিবিসি গিয়ে আবার জল ছাড়বে ছাড়তেও পারে বেশি পরিমাণে বৃষ্টিপাত হলে জল ছাড়ার সম্ভাবনা থাকবে সেগুলো পরে আমরা জানাবো আপাতত নিম্নচাপ এভাবে পনেরো তারিখ পর্যন্ত এগোতে থাকবে ফলে একটু আগে পরে হতে পারে যদি ঠিক আগে এগিয়ে যায় তাহলে একটু আগে বৃষ্টি থামবে আর যদি স্লো এগোয় তাহলে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাত ঢালবে তাই মালদা দিনাজপুর পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ তাই অবশ্যই ছাতা নিয়ে বেরোতে হবে এটা আমাদের জানিয়ে দিলাম দেখুন বৃষ্টিপাত যাবে তাই ষোলো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত আমরা পাবো যে ষোলো তারিখ কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে প্রচুর পরিমাণে ভারী অতিভারী প্রবল বর্ষণ নেমে যাবে এবং গাঙ্গি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে থাকবে এবং কিন্তু পূর্ব দিকগুলোতে কমে যাবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর এটা বড়ো করছি না পরের দিকে আবার দেখা হবে ধন্যবাদ